হাই এভরিমান আজকের রেসিপি ভোট কচু দিয়ে রসুনের একটি সুন্দর ভাজা এবং খুব সিম্পল একটা রেসিপি এটা খেতে প্রচণ্ড ভালো লাগে এতটা সিম্পল হওয়ার সত্ত্বেও খেতে ভালো লাগে ফার্স্টে ভোট কচুটাকে কেটে নিচ্ছি এই যে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি অনেকটা করে বাদ দিতে হবে খোসা এরিয়া থেকে তারপরে পাতলা পাতলা করে আলুর মতো কেটে এটাকে নর্মাল আমরা যেমন আলু ভাজা খাই তেমনি করে কেটে নিলাম একদম সরু সরু করে কাটবো যেমন নর্মাল আলু ভাজা আমরা খেয়ে থাকি এই যে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে এভাবে পুরো ভোটকুচুটা না কিছুটা ভোটকুচু কেটেছি এই যে একদম সরু সরু করে এবং একটুখানি হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু পুরো সেদ্ধ না করে একটুখানি বাকি থাকবে তখন তুলে নেব কড়াটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে তেল দিচ্ছি একটু বেশি পরিমাণেই তেল দিলাম এই রেসিপিটা সর্ষের তেলেই হবে এবং দিচ্ছি ফোড়ন ফোড়নে আমরা ব্যবহার করছি তেজপাতা আর শুকনো লঙ্কা এবং তার সঙ্গে কিছুক্ষণ পরে তেলটা সুন্দর হয়ে গরম হয়ে উঠলে আমরা ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দেব এই যে তেলটা এখনও গরম হয়নি একদম গরম হয়ে যখন ফুটে উঠবে আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে এই দুটো সুন্দর করে কালো কালো হয়ে ভেজে এলে আমরা দিয়ে দিচ্ছি রসুন কুচানো যেহেতু এটা রসুন কুচানো দিয়ে ভাজা একটু নুন দিয়ে দিচ্ছি যতটা নুন লাগবে একেবারে দিয়ে দিলাম পরে আর নুন অ্যাড করবো না এবারে হচ্ছে আমরা ওই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিলাম আর লঙ্কা যে যতটা খাবেন ততটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবারে এই অর্ধসিদ্ধ কচুটাকে নেড়ে নেড়ে সিদ্ধ করতে হবে এবং অনেকক্ষণ ধরেই এটাকে সিদ্ধ করতে হবে যতক্ষণ না এটা একদম লাল লাল হয়ে উঠছে এবং কিছু জিনিস অ্যাড করলাম ফার্স্টে দিচ্ছি হলুদের গুঁড়ো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু নিচে কিছুটা হলেও বসে যায় অনেকটা তেল দেওয়ার পরেও তোর বারবার বারবার করে নাড়তে হবে এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীর রেড চিলি এটা শুধুমাত্র কালারের জন্য দেয় যাতে একটা সুন্দর লুক দেয় কচুটা এই যে আবার নেড়ে নিচ্ছে এই যে নিচে কিন্তু হালকা হালকা বসে আছে কারণ যেহেতু অর্ধসিদ্ধ হয়ে থাকা কচু এই যে সুন্দর করে তাই জন্যে নেড়ে নিতে হবে এবং প্রচণ্ড যদি বসে যায় তাহলে একটুখানি তেল অ্যাড করে দিতে হবে এই যে একটু ঢাকা দিয়ে দিলাম কারণ কচুটা যেহেতু অর্ধসিদ্ধ অনেকক্ষণ নেড়ে নেড়ে এটাকে সিদ্ধ করতে হবে ঢাকনা খুললাম এবং এরকমভাবেই আমরা ততক্ষণ আর নাড়বো না যতক্ষণ আর সিদ্ধ না হয়ে যে একটু তেল অ্যাড করতে হলো কারণ নিচে প্রচণ্ড পরিমাণে বসে যাচ্ছে একদম নুইয়ে যাবে কচু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে গেলাম এবং যখন এটার কালারটা একদম এরকম চলে আসবে আমাদের কচু রেডি এই যে সার্ভ করে এমন দেখতে লাগছে থ্যাঙ্ক ইউ ভিডিওটা দেখার জন্য